উত্তর জেলা ধর্মনগর বনদপ্তরের অধীন ইয়াকুবনগর গ্রাম পঞ্চায়েতের পাঁচ নং ওয়ার্ডের জৈনক লাল মিয়া শুক্রবার তার মহিষের জন্য ঘাস কাটতে আলমবাজার এলাকাতে যায়। আলমবাজার এলাকাতে ঘাস কাটার সময় সে জলের মধ্যে ষোলো মাছ জাতীয় কিছু দেখতে পায়। জলের মধ্যে মাছ জাতীয় কিছু দেখতে পেয়ে লাল মিয়া প্রাণীটির মাথাতে ধরে টেনে আনে। জল থেকে শুকনো জায়গাতে তোলার পর দেখা যায় এটি একটি অজগর সাপের শাবক। শাবকটি প্রায় পাঁচ থেকে ছয় ফুট লম্বা। অজগর সাপের শাবক উদ্ধারের খবর চাউর হতে মুহূর্তের মধ্যে কৌতূহলী লোক সাপের শাবকটিকে দেখার জন্য ভিড় করতে থাকে। খবর দেওয়া হয় ধর্মনগর বনদপ্তরে। অজগর সাপের শাবক উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বনদপ্তরের কর্মীরা। বনদপ্তরের কর্মীরা অজগর সাপের শাবকটিকে জনগণের হাত থেকে উদ্ধার করে ধর্মনগর বনদপ্তরের অফিসে নিয়ে আসে। শনিবার বনদপ্তরের কর্মীরা উদ্ধারকৃত অজগরের শাবকটিকে পানিসাগর রোয়া অভয়ারণ্যে ছেড়ে দিয়েছে। এ বিষয়ে বনদপ্তরের কর্মী রসময় চাকমা কি বলেছেন শোনা যাক। আমরা ফোন করে খবর হয়েছে যে এখানে একটা সাপ ধরা হয়েছে, যেগুলো আমরা আনলাই করছি। আমরা সিনে গেলাম, আমরা আনলাম। আমি তো আমরা এখন এখানে ফরেস্ট রেঞ্জে হয়েছে, আমরা এসডিও সাহেবে সে আনলাম। তো উনি সম্ভবত বলবেন রুয়া সারার জন্য। আচ্ছা, কী সাপ এটা? এটা অজগর, অপজগর সাপের বাচ্চা। অজগর সাপের বাচ্চা, মানে কই থেকে উদ্ধার করছেন এটা? কোন জায়গায় পাইছেন? আলমবাজার, ওই বাগ্যপুর। আচ্ছা, আপনার নাম? রসময় চাকমা। ভিডিও রিপোর্ট, সার্চ ইন্ডিয়া।